আলামিন মনের প্রশান্তি রেখেছেন আল্লাহর জিকিরে, আল্লাহ বি জিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুনো, আল্লাহর জিকিরে মনের প্রশান্তি রয়েছে। এই সকাল সন্ধ্যা অতিতব্য দোয়াগুলো এবং শোয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শোয়ার আগে যে দোয়াগুলো রয়েছে, একটা আয়াতুল কুরসি পাঠ করা, সূরা বাকারার শেষের দুটি আয়াত পাঠ করা এবং কুলু আল্লাহ তিনবার এবং কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস এটা পড়ে হাতে ফু দিয়ে শরীরের উপরে হাত বুলানো এবং যে উজুর অবস্থায় শুবে এবং আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াহিয়া পড়ে আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াযতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা আমালজা ওয়া লা মানজা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি রাত্রে ঘুমন্ত অবস্থায় যদি মারাও যায় সে জান্নাতে যাবে। সহিহ বুখারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলোর উপরে আমল করতে গেলে মনের প্রশান্তি রয়েছে,